নিলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, মেখলিগঞ্জে বন্যা পরিস্থিতি দেখতে সরেজমিনে খতিয়ে দেখতে গেলেন রবীন্দ্রনাথ ঘোষ, এমনটাই জানা যাচ্ছে। আপনারা জানেন উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি যে চলছে এবং হড়পা বানে যে বিধ্বংসী পরিস্থিতি তৈরি হয়েছে, এবার মেখলিগঞ্জে গেলেন রবীন্দ্রনাথ ঘোষ, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সরেজমিনে গিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। এই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, আপনারা রবীন্দ্রনাথ ঘোষ তিনি বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছেন মেখলিগঞ্জে। রবীন্দ্রনাথ ঘোষ বন্যা কবলিত জায়গা পরিদর্শনে রবীন্দ্রনাথ ঘোষ। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম শাহ। অনুপম, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজকে রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, সেখানকার মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীকে নিয়ে কিন্তু বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি যারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে সেই বানভাসী মানুষদের সঙ্গেও কিন্তু কথা বলেন এবং তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়টিও খবর নেন এবং তারা যাতে এই ত্রাণ সামগ্রী পান। ইতিমধ্যেই কিন্তু গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে মেখলিগঞ্জ মহকুমার বিভিন্ন এলাকা, কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যেই বানভাসী মানুষদের ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে, তাদের উদ্ধার করে রাখা হয়েছে সেখানটায়। আজকে কিন্তু সেই সব এলাকা পরিদর্শন করেন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। যেটা জানা গেছে যে ইতিমধ্যেই তো বিভিন্ন এলাকায় বানভাসী মানুষরা আশ্রয় নিয়েছে, সেখানে যাতে তাদের কোন রকম সমস্যা না হয়, কি সমস্যা রয়েছে বা খাবার দাবারের কোনো সমস্যা রয়েছে কিনা সেই সবের বিষয়ে কিন্তু খোঁজ খবর নেন আজকে। ধন্যবাদ অনুপম। বন্য কবলিত জায়গায় পরিদর্শনে রবীন্দ্রনাথ ঘোষ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি অনুপম সাহা। মেখলিগঞ্জে রবীন্দ্রনাথ ঘোষ গিয়েছেন এবং সরেজমিনে খতিয়ে দেখছেন বন্যা পরিস্থিতির বিভিন্ন জায়গায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে, সেই জায়গাগুলি এবার সরেজমিনে খতিয়ে দেখছেন রবীন্দ্রনাথ ঘোষ।